নিজের শখের কোনো জিনিস যখন কিনতে পারি তখন মনে হয় আমার চেয়ে সুখী আর কেউ নেই। তো আজকে আমার শখের দুইটা জিনিস কিনে নিয়ে এসেছি আর সেটাই আমি আমার আপুদের ভাইয়াদের মাঝে শেয়ার করতে চলে আসলাম। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আপুরা ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আমাকে জানাবেন। আমি খাদিজা, আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন। আসলে নিজের ছোট ছোট শখগুলো যখন পূরণ করতে পারি তখন অনেক বেশি ভালো লাগে, অনেক আনন্দ লাগে। নিজের জমানো কিছু টাকা দিয়ে যখন নিজের শখের একটা জিনিস কিনি তখন আরও বেশি আনন্দ লাগে। তো আমি প্রতি মাসেই চেষ্টা করি নিজের কিছু জমানো টাকা দিয়ে আমার সংসারের জন্য টুকটাক কিছু কেনাকাটা করার জন্য, আর এতে করে আমার সংসারের যে জিনিসটা অনেক বেশি প্রয়োজন সেটাও কেনা হয়, আর আমার কষ্টের জমানো টাকাগুলো একটা ভালো কাজেও ইনভেস্ট করা হয়ে যায়। দুটোই আমার উপকারী। আর আমি চেষ্টা করি যে এই জিনিসগুলো আমার অনেক বেশি দরকারি, মানে আমার সংসারের কাজেও লাগবে আবার আমার দরকারটাও পূরণ হবে, সেই অনুযায়ী কেনাকাটা করার। আর এখানে দেখতে পাচ্ছেন একটা কড়াই কিনেছি ননস্টিকের, আর ননস্টিকের এই কড়াইটা আমার অনেক দিনের একটা শখ ছিল। যদিও আমার ইচ্ছা ছিল এর চেয়ে বড় সাইজের যেটা সেটা কেনার, কিন্তু সেটার দামটা অনেক বেশি আর এত টাকা আমি এখনো জমাতে পারিনি। যতটুকু টাকা জমিয়েছি সেই টাকার মধ্যে আমার এই পাতিলটা বা এই কড়াইটা কেনার বাজেট হয়ে গিয়েছিল, সেই জন্য এই কড়াইটাই কিনে নিয়েছি। আর আমার এই কড়াইটা কেমন হয়েছে আপুরা ভাইয়ারা আমাকে কিন্তু সবাই একটু জানাবেন কমেন্ট করে। আপনারা কে কে আপনাদের শখের জিনিসগুলো এইভাবে আপনাদের কষ্ট করে জমানো টাকা দিয়ে কিনেন আমাকে কমেন্টে জানাবেন। আমার মনে হয় প্রতিটা গৃহিণী হয়তো এরকম করে যে জমানো টাকাগুলো দিয়ে শখের নিজের সংসারের টুকিটাকি কেনাকাটা করে থাকে। যেহেতু এই কড়াইটা শখের চেয়ে বেশি আমার অনেক বেশি দরকারি ছিল, তাই দরকারটা মাথায় রেখেই এটা মূলত কিনেছি। আসলে যখন যেটা ইচ্ছা হয় তখন তো সেটা কেনা যায় না, এই জন্য আস্তে আস্তে করে টাকা জমিয়ে জমিয়ে আমার সংসারে যখন যেটা দরকার হয় তখন সেটা কিনে ফেলি, আর এইভাবেই সংসারের প্রতিটা প্রয়োজনীয় জিনিস আমি কিনে থাকি। তো এখনও অনেক কিছু আছে যেটা অনেক বেশি দরকারি কিন্তু সময় মতো কিনবো এক এক করে, আর টুকিটাকি যেটা পারছি নিজের জমানো টাকাগুলো দিয়ে কিনছি। আর এই কড়াইটা কেমন হয়েছে জানাবেন, তার সাথে আমি টেবিল ক্লথ কিনেছি, একটা হচ্ছে ফ্লাওয়ার প্রিন্টের, আর এটাকে ঢাকার জন্য এখানে পানি কালার একটা টেবিল ক্লথ কিনেছি যেন ওটার উপর ধুলাবালি না পড়ে নষ্ট না হয়ে যায়। তার জন্য আমার পরার টেবিলটাতে সুন্দর করে এই ক্লথটা বিছিয়ে দিব, তখন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। আর আজকের আমার এই সংসারে টুকিটাকি দুটো প্রয়োজনীয় জিনিস কেনাকাটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দিবেন। সবসময় আমার পেজের সাথে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবসময় আমার পেজের ভিডিওগুলো এইভাবে দেখবেন এবং কমেন্ট করবেন, লাইক করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।